আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ওনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের রেসিপি কিন্তু আমি চাল কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো সেজন্য আমার চাল কুমড়া লাগবে। আমি ছাদে চলে আসছি চাল কুমড়া নেওয়ার জন্য। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে, আমি সবসময় বলে, আমরা আমাদের গাছের সবজিই খাই, বেশি একটা সবজি আমাদের কিনতে হয় না। তো এটা আমাদের গাছের, দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর চাল কুমড়া ধরছে, এখন কিন্তু লাউও ধরছে। তো যাই হোক, এই চাল কুমড়াটা কিন্তু ভিডিওটা অনেক আগের করা। তো একটা চাল কুমড়া আমি পাকাই দিয়েছি, সেটা এখন সাদা হয়ে আসছে, আর ওটা পাকবে। তো এটা একদম জালি, এটা আমরা ভাজি করব একদম আমাদের নদীর একদম ফ্রেশ চিংড়ি দিয়ে, একদম চিংড়িও কিন্তু তাজা। তারপর আমাদের গাছের চাল কুমড়া হচ্ছে, সেটাও একদম ফ্রেশ। তো এটা কিন্তু ভাজি করলে অনেক মজা হয়, আমরা গরম ভাতের সাথে কিন্তু এরকম ভাজি কিন্তু খুবই মজা হয়। তো সেজন্য আমি আজকে ভাজি করব। তো দেখুন চাল কুমড়া গাছটার পাতাগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক মানে এটা কিন্তু ছাদের উপরে, দেখুন আমি ক্যামেরা উপর থেকে দিয়ে দেখাইতেছি। তো ওই পলিথিন গুলো দেখতেছেন, ওইগুলো হলো আমাদের গাছে যে লাউ আসছে সেগুলো মানে কিসে জানি কেটে ফেলে, এই জন্য মা পলিথিন দিয়ে দিচ্ছে যাতে ওইগুলো না কাটে। তো যাই হোক, আমি তারপর চাল কুমড়াটা কেটে তারপর রান্না করতে চলে আসছি। তো চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের ভিতরে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা চাইলে আপনারা যখন মানে ভাজিটা হয়ে আসে তখন দিতে পারেন, কিন্তু আমি এ পর্যায়ে দেবো যাতে ভাজির সাথে ঝালটা এবং এর সাথে একদম মিশে যায়। আর আমি ভাজিতে তেমন একটা গোড়ামরিচ খাই না। তো দেখুন যখন আমার একটু নরম হয়ে আসছে তখন আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম, এগুলো একদম ছোট চিংড়ি এবং এই চিংড়িগুলোও কিন্তু একদম তাজা চিংড়ি, আজকেই মাত্রই আনছে। চিংড়ি এবং চাল কুমড়া দুটোই একদম ফ্রেশ। তো এটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব। তো এরকম চিংড়ি কিন্তু অল্পতেই সারাই, একদম ঘ্রাণ এবং মজাও হয় অনেক। তো তারপর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ, একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল অপশনটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে চলে যায়। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর সামান্য একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, গোলমরিচের গুঁড়াটা এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই আমি দিই। তো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এরপর এখানে আমি দিয়ে দেবো সেই চাল কুমড়া, কুচিয়ে রাখা চাল কুমড়াটা, এটা দিয়ে তারপরে আমি একদম নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো ভাজি আমরা কম বেশি সবাই করতে পারি, এভাবে কিন্তু আপনারা তাজা চিংড়ি দিয়ে তারপরে গাছের চাল কুমড়া ভাজি করে, গাছে বা কেনা সবার তার বাড়িতে হয় না, করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়। তো আমি এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আমি এই চাল কুমড়া ভাজিতে কিন্তু কোনো রকম কোনো পানি দেব না, কারণ চাল কুমড়ায় কিন্তু এমনিতেই পানি ওঠে। ধুন্দুল ভাজি বা যে কোনো পানি জাতীয় সবজি ভাজি করলে কিন্তু এমনি মানে পানি ওঠে, এরপর এক্সট্রা পানি আর দিতে হয় না। তো এখন আমি হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর এই করবো। তো চলে আসলাম প্রায় 3-4 মিনিট পর, দেখুন এখানে আমার পানি ছেড়ে দিয়ে এসে আমি একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতেছি আবারও এটা। তো ভাজিটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু অনেক সময় আছে চুলা মানে নিচ থেকে লেগে যায়। তো এ পর্যায়ে দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিব। তো আমার কাছে ফ্রেশ যে মানে দেশি ধনিয়া পাতা সেটা নাই, এটাকে যে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি সেটাই আছিল, সেটাই দিলাম। তো এটা থেকে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার বের হয়। তো এরপর আমি খুব সুন্দর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এর পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজিটা রান্না করব।
তো সব শেষে আমি আরো দুইটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, যাতে এই কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকে, আর এই পর্যায়ের মরিচটা আমার মা খেতে অনেক পছন্দ করে, সেজন্য একটু দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এ পর্যায়ে দিতে পারেন, এটা দিলে কিন্তু যারা ভাতে মরিচ খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক মজা হবে। তো একদমই আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ঝটপট তৈরি হয়ে গেল আমার ছোট চিংড়ি দিয়ে চাল কুমড়া ভাজি। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, যাতে পরে আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে, আর আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো প্লিজ আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন, এভাবে সাপোর্ট করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ একটা লাইক দিবেন, যারা লাইক দেন না একটা লাইক দিবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।